রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানব পাচার আইনের মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদদারের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার পনেরোই জুলাই বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালত আসামির টাকায় আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে আদালত সূত্রে জানা গেছে মানব পাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদদার আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই গত পহেলা মে রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে জাল মৃত্যুসনার তৈরি টর্চার সেল মানুষকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয় পরে তাকে রিমান্ডে নেওয়া হয় এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন